আর আমি সব সময় শুধু নবীজি তসবিহ জপছেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা নিয়ে থাকেন কেন? নবীজি যে আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে বের হয়েছেন, এটা কি আপনার মাথায় ঢুকে না? ও এই যে মসজিদে বসে তসবিহ টিপা খুব খুব ভালো লাগে, এটা নবীজির আদর্শ। আরে তসবিহ টিপা তো নবীজির আদর্শ। কাফের মুশরিকদের সাথে যারা মুসলমানদের সাথে বেঈমানি করবে, যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করবে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে গর্জন দিয়ে ওঠা, তাদের বিরুদ্ধে মাঠে নামা, এটাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যেমন নবীর সুন্নত, ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার বলে কাফের মুশরিকদের সাথে ইসলামের শত্রুদের সাথে তাদের জবাব দেওয়া, তাদেরকে প্রতিহত করা, এটাও নবীজির সুন্নত, ঠিক কিনা বলেন? সুন্নত কি শুধু মসজিদে বসে থাকা? হ্যাঁ, মসজিদেও থাকবেন, যখন প্রয়োজন পড়বে তখন ইসলামের জন্য